Surabaya, the capital of East Java. Indonesian bahasate purbo java ke bola hoy Jawa Timur. আর এই জাওয়া তিমুরের ক্যাপিটাল সিটির নামই হলো সুরাবায়া। আপনারা কমবেশি সবাই এই সুরাবায়া শহরের নাম শুনেছেন। আর আজকে আমি আপনাদের এই সুরাবায়া শহরের সাথে পুনরায় পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। ইন্দোনেশিয়ান ভাষাতে সুরাবায়া শব্দের একটি আলাদা মিনিং আছে। আমার পিছে যে মনুমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি শার্ক এবং একটি কুমিরের ফটো রাখা হয়েছে। সুরা শব্দের অর্থ হচ্ছে মাছ, যেটাকে এখানে শার্ক দ্বারা বোঝানো হয়েছে। এবং জাভানিজ শব্দ বয়ো থেকে বায়া শব্দটি এসেছে, যার মানে হলো কুমির। সুরা এবং বায়া শব্দ দ্বারা বোঝানো হয়েছে যারা উভয়ে জল এবং স্থলপথে সংগ্রাম করে। সুরাবায়াকে বলা হয় ইন্দোনেশিয়ার কথা পাহলাওয়ান। আমাদের বাংলা ভাষাতে যেটাকে আমরা পালোয়ান বলে থাকি, ইন্দোনেশিয়ান ভাষাতে সেটাকে বলা হয় পাহলাওয়ান। ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধের পিছনে এই সুরাবায়া থেকেই সবথেকে বেশি সংখ্যক বুদ্ধিজীবী এই স্বাধীনতার পিছনে ভূমিকা রাখে, যে কারণে এই সুরাবায়া শহরকে বলা হয় কোতা পাহলাওয়ান। দর্শকবৃন্দ, আর সুরাবায়া মেইন শহরের একদম কেন্দ্রে যে জায়গাটি, এই জায়গাটির নাম হলো তুনজুঙ্গান। আর আমার পিছে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির নাম হলো জালান তুনজুঙ্গান। ইন্দোনেশিয়ান ভাষাতে জালান শব্দের অর্থ হলো রাস্তা। সুরাবায়া শহরের ভিতরে এই জায়গাটি মেইন কেন্দ্র অবস্থিত এবং এই জায়গাটি খুবই পপুলার। আর বিশেষ করে এই জায়গাটিতে ছয়টা বড় বড় শপিং মল আছে, যেটাকে একসাথে বলা হয় তুনজুঙ্গান প্লাজা, যেটা ছয়টা বিল্ডিংয়ের একটির সাথে আরেকটি কানেক্টেড। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই তুনজুঙ্গান নামক এরিয়াটি একটু ঘুরে দেখে আসি। জায়গাটি এমনভাবে সাজানো হয়েছে, আসলেই দেখে মনে হচ্ছে যে জুগজাকার্তার মালিও বোরোর মতোই। মানে এই জায়গাটিতে আসলেই আপনার হঠাৎ করে মনে হতে পারে আপনি জুগজাকার্তার মালিও বোরোতে আছেন। যদি এর পূর্বে আপনি জুগজাকার্তার মালিও বোরোতে ঘুরে থাকেন, তাহলে কেবল বুঝতে পারবেন। তো এই জায়গাটি আসলে সুরাবায়া সিটির ভিতরে একদম সেন্টারে অবস্থিত। আর বিশেষ করে এই জায়গাটিতেও মানুষ এসে এখানে মালিও বোরোতে যেভাবে মানুষ বসে সময় কাটায়, ঠিক সেইমভাবে কোতা সুরাবায়া অর্থাৎ সুরাবায়া শহরের এই জায়গাটি ওই সেম পপুলার মালিও বোরোর মতোই।
ইন্দোনেশিয়ার প্রায় প্রতিটি বড় বড় শহরেই একটি করে আলুন আলুন থাকে। আলুন আলুন জিনিসটা আসলে কি সেটা এর আগেও আমি ব্যাখ্যা করেছি আমার বান্দুং নিয়ে যে ভিডিওটি ছিল সেটাতে। তো আমি আবারও বলি, আলুন আলুন হচ্ছে এমন একটি জায়গা যেখানে এসে মানুষ দিদিমিলি সময় কাটায়। আর আমার পিছে আপনারা যে ইউরোপীয় স্টাইলে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো সুরাবায়া শহরের আলুন। এ যাবৎকাল ইন্দোনেশিয়ার ভিতরে ঘোরাঘুরি করার সুবাদে এখনও পর্যন্ত এমন কোনো মেট্রোপলিটন সিটি আমার চোখে পড়েনি যেটা কিনা অসুন্দর। আর সব জায়গায় আপনারা ঠিক এই ধরনের ডাচ কলোনিয়াল বিল্ডিং দেখতে পাবেন, যেটাতে কিছুটা ইউরোপীয় ভাইব খুঁজে পাবেন। সুরাবায়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পরে সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম সিটি। বালাইকোতা সুরাবায়া, এখন আমি যে জায়গাটিতে হাঁটছি এই জায়গাটির নাম হলো বালাইকোতা সুরাবায়া। সুরাবায়া মেইন শহরের একদম কেন্দ্রে অবস্থিত এই জায়গাটি। আর এই জায়গাটি মূলত গভর্নমেন্ট যে বিল্ডিং, এখানে সুরাবায়া শহরের যে গভর্নর সেটার কার্যালয় হচ্ছে এই বালাই। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর এই অংশে আমরা দেখব সুরাবায়াতে অবস্থিত সুরাবায়ার একটি ট্র্যাডিশনাল মার্কেট, যেটাকে পাসার আম্পেল বলা হয়। তো এই বাজারটি মূলত অ্যারাবিক মার্কেট অথবা ইন্ডিয়ান মার্কেট হিসাবেও পরিচিত। তো চলুন আমরা এই ট্র্যাডিশনাল বাজারটি একটু ঘুরে দেখে আসি। Depan kantor informasi, sekali lagi kepada Bapak Sunarti Polri dari Jamaah Widoda Renawi. সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি আসলে মার্কেটের এন্ট্রেন্স থেকে ঢুকে মার্কেটের শেষ প্রান্তে চলে এসে আবার এন্ট্রেন্সের দিকে যাচ্ছি, কারণ রোডটা ঠিক আমার অপোজিটে, যে কারণে ক্যামেরাতে আসলে রেকর্ড করার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। সে কারণে আমি আবার মার্কেটের শেষ প্রান্ত থেকে শুরু করে আবার মেইন যে এন্ট্রেন্স সেটার দিকেই ব্যাক করছি। আর এরই ভিতরে আমরা হাঁটতে হাঁটতে দেখব এখানকার এই ট্র্যাডিশনাল বাজার পাসার এম্পেল। আইলন আইলন, ইয়ে কি বাংলা ভাষা পারে নাকি? প্রচণ্ড রোদ, এত প্রখর রোদ যে আপনারা যদি সুরাবায়াতে আসেন অবশ্যই আপনাদের জ্যাকেট ব্যবহার করতে হবে। যদি জ্যাকেট গায়ে না দেন তাহলে হাতের নিচ থেকে শুরু করে সম্পূর্ণটা সানবার্ন হবে, চামড়া পুড়ে একদম কালো হয়ে যাবে। আমার হাতে যে অবস্থা, আমার হাতের রং একরকম, শরীরের ভিতরের রং আরেক রকম। আদে আদে দাব্বা, এখানে
অ্যারাবিকরাও আছে, যাই হোক আমি ভাষাটা বুঝলাম না। আচ্ছা, এখন আমরা মেইন যে এন্ট্রেন্স সেটার দিকে যাচ্ছি, কারণ আমি আগেই বললাম যে আমি শেষ প্রান্ত থেকে শুরু করে মেইন গেটের দিকে যাচ্ছি শুধু রোদের কারণে। তো আমরা ইতিমধ্যে মেইন গেটের নিকটে চলে এসেছি এবং বাজারটা মোটামুটি আমরা দেখলাম। ইন্দোনেশিয়ার প্রত্যেকটি বড় বড় শহরে ঠিক এরকম এক একটি বড় বড় মসজিদ থাকে, যেটাকে ওই শহরের মসজিদ রায়া অর্থাৎ ওই শহরের জাতীয় মসজিদ বলা হয়ে থাকে, যেমনটা আমাদের বাংলাদেশে বলা হয় জামে মসজিদ। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকার মসজিদ জামে বা মসজিদ রায়া, যেমন এর আগে কালিমান্তান শহরের মসজিদ রায়া, মেডান শহরের মসজিদ রায়া, আর এখন আপনারা দেখছেন সুরাবায়া শহরের মসজিদ রায়া বা সুরাবায়া শহরের জাতীয় মসজিদ আল আকবার। আমরা অনেকেই সাবমেরিন চিনি বা অনেকে দেখেছি, আবার অনেকে দেখিনি। তো আমার পিছনে যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি জলজ্যান্ত সাবমেরিন। রাশিয়া থেকে একটি সাবমেরিন ইন্দোনেশিয়ার বিভিন্ন পোর্ট ঘুরতে ঘুরতে সুরাবায়াতে চলে আসে এবং সুরাবায়াতেই এই সাবমেরিনটি থেকে যায়, আর সেই থেকে এই সাবমেরিনটি এখানে মিউজিয়ামে পরিণত হয়েছে। তো চলুন সাবমেরিনের ভিতরটা একটু ঘুরে দেখে আসা যাক। ভিজিটররা যারা এই সাবমেরিনটি দেখতে আসে তাদেরকে 15,000 ইন্দোনেশিয়ান রুপিয়া করে পে করতে হয়, যেটা আমাদের বাংলাদেশি টাকায় কম বেশ 90 টাকার সমপরিমাণ। তো এখন সাবমেরিনের ভিতরে ঢোকার পালা, দেখা যাক সাবমেরিনের ভিতরে দেখতে কেমন হয়।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা শহর দেখলাম, বড় বড় শপিং মল দেখলাম, বিভিন্ন স্ট্যাচু দেখলাম। এবার ইন্দোনেশিয়ার ইস্ট জাভার ক্যাপিটাল সিটি সুরাবায়ার, সুরাবায়া শহরের মধ্যে অবস্থিত একটি গ্রামকে দেখার পরে আজকের ভিডিওটি আমরা শেষ করব। তো চলুন দেখে আসা যাক সুরাবায়া শহরের ভিতরের যে গ্রামগুলো সেগুলো আসলে দেখতে কেমন। সুপ্রিয় দর্শকবৃন্দ, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে একজন মেয়ে মানুষ তিনি মোটর সাইকেল হেঁটে নিয়ে চলে যাচ্ছে। আসলে এই এরিয়াতে কেউ মোটর সাইকেল চালাতে পারে না বা চালানোর অনুমতি নেই। এই রাস্তা দিয়ে বা এই গ্রামের ভিতর দিয়ে যদি কেউ মোটর সাইকেল নিয়ে আসে তাহলে অবশ্যই তাকে ঠেলে নিয়ে যেতে হবে, চালিয়ে যেতে পারবে না। আমাদের দেশেরও আসলে শিক্ষা নেওয়া উচিত একটা গ্রামকে আসলে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেটা। আমরা ইন্দোনেশিয়ার ইস্ট জাভার এই সুরাবায়া শহরের ভিতরে যে গ্রাম আছে সেটা দেখেই অনুমান করতে পাচ্ছি যে আমাদেরও উচিত আসলে আমাদের বাংলাদেশের যে গ্রামগুলো আছে সেগুলো ঠিক এইভাবে কালারফুল করে সুন্দর করে সাজানো। এতক্ষণ ধরে আপনারা দেখলেন ইস্ট জাভার রাজধানী সুরাবায়াতে অবস্থিত একটি গ্রামের চিত্র। আর এরই সাথে আমরা আজকের এই সুরাবায়া নিয়ে যে ভিডিওটি ছিল সেটা শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।